সরকারি কোল্ড স্টোরের সিলিন্ডার লিক করে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। পরে দীর্ঘ এক ঘন্টার প্রচেষ্টায় দমকল বাহিনীর তৎপরতায় লিক হওয়া গ্যাস বন্ধ হওয়ায় জনমনে স্বস্তির পরিবেশ ফিরে আসে। ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যা রাতে তেলিয়ামুড়া কৃষি দপ্তরের অধীন গামাইবাড়িস্থিত সরকারি কোল্ড স্টোরে। জানা যায়, এদিন আচমকাই ওই কোল্ড স্টোর থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করে আশেপাশের জনবসতি এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, শুরু হয়ে যায় দৌড়ঝাঁপ। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ এক ঘন্টা পর সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে এবং জনমনে স্বস্তির নিঃশ্বাস ফিরে আসে। আপনার হাই টেম্পারেচার তো বেশি, একটা গ্লাস আসলো যেটা গ্যাস গ্লাস হয়, আমরা রিসিভার এটা একটা ফাইটটা গেছিলো, ফাইটটা আর কিছু গ্যাস লিক করছে। তো আমরা ওই ইয়ে আছে, অক্সিজেন সিলিন্ডার না অফ করা হয়েছে এক্সপার্ট লোকরা, এতটা কেমন কোনো মেজর কিছু হয়েছে না। কী গ্যাস আসলো? এটা অ্যামোনিয়া গ্যাস আসলো, যেটা দিয়ে ফ্রিজিং হয়, ঠান্ডা হয়, কুলিং সিস্টেম। কোন জায়গায় এটা? তো এটা গামাবের কোস্টোর, মানে মানুষের মধ্যে যে একটা ভয় আতঙ্ক, কোনো এমন সেরকম কিছু হয়েছে না, ভয় আতঙ্ক মধ্যে কোনো কিছু না, একদম অল্প কিছু সময়ের মধ্যে সব কিছু কন্ট্রোল করে নিয়েছে। সামান্য পরিমাণে গ্যাস লিক হয়েছে, যেটা রুটিন সবসময় কাজ করতে গেলে যেরকম হয় সেরকমই হয়েছে, এমন কোনো কিছু নেই আর কি। মহকুমা কৃষি আধিকারিক দপ্তর থেকে কেউ আসে কিনা? হ্যাঁ, সবাই আইতে আছে, সবার সাথে যোগাযোগ হয়েছে, তারা এখন আসে না। না, আয়া কিছু এক দুজন আয়া গেছে স্যার, তারা আর দুজনে দুই স্যার, তার বাকিরা রাস্তায় আছে, আইতে আছে। আমরা তো খুব শর্ট টাইমে ক্লোজ করে নিয়েছি, তো এর মধ্যে আপনি কি এখানে কর্মরত? না, আমি এখন অপারেটর। অপারেটর? কি নাম আপনার? আমার নাম সমীর দাস।